আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি মোহাম্মদ মেহেদি হাসান নতুন একটি ভিডিওতে। ভিউয়ার্স, আজকে মেইনলি আমি কথা বলার চেষ্টা করব যে 45,000 টাকার মাঝে 22-ইঞ্চ মনিটর দিয়ে একটি কনফিগারেশন নিয়ে। আমি এখানে চেষ্টা করেছি আমার যতটুকু অ্যানালাইসিস প্লাস আমার যত ক্ষুদ্র জ্ঞান এগুলোকে কাজে লাগিয়ে একটি সর্বোচ্চ কোয়ালিটি ফুল কনফিগারেশন আপনাদের মাঝে এই বাজেটের মাঝে প্রেজেন্ট করার। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, আমরা অনেকেই আছি যারা এখন গ্রাফিক্স কার্ড লাগাতে চাচ্ছি না, কিন্তু ইন্টেল কোর i5-এর প্রসেসর আমাদের লাগাতে ইচ্ছা করছে 10th generation। এবং যদি আমি গ্রাফিক্স কার্ড ছাড়া প্রসেসর ক্রয় করি, সেক্ষেত্রে হয়তো বা 14,500 টাকায় ইন্টেল কোর i5-10400F মডেলটি পাওয়া যাবে। এবং আমার হাতে যে প্রসেসরটি আপনারা দেখছেন, এটি ইন্টেল কোর i5-10400। দুইটি প্রসেসরের মাঝে কোনো পার্থক্য নেই স্পেসিফিকেশনে, শুধু একটি পার্থক্য আছে যে ইন্টেল কোর i5-10400F এই মডেলটির সাথে কোনো গ্রাফিক্স বিল্টিন নেই। অর্থাৎ এই প্রসেসরটি সেই প্রসেসরটি যেটা যেখানে এফ প্রসেসর 10400F এই প্রসেসরটি আপনি ব্যবহার করলে কনফিগারেশনে অবশ্যই আপনাকে ডেডিকেটেড একটি গ্রাফিক্স কার্ড ক্রয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের বাজেট অনেক সময় 60,000 টাকা বা 70,000 টাকা হয়ে যাবে। কিন্তু যাদের বাজেটটি 40-এর মধ্যে, কিন্তু 10th generation একটি প্রসেসর দিয়ে কনফিগার করতে চাচ্ছে এবং ভবিষ্যতে আপডেটের অনেক ইচ্ছা আছে যে আমার কাজের সাথে সাথে আমি পিসি আপডেট করব, সে আপডেটের স্কোপটা যেন থাকে, তাদের জন্য এই প্রসেসরটি অনেক বেশি ভালো হবে। মাত্র 15,600 টাকায় এই প্রসেসরটি, যেখানে 3 বছরের ওয়ারেন্টি আছে। উল্লেখযোগ্য বিষয়, এটি 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর। এবং এই প্রসেসরে আপনারা যে বেস ফ্রিকোয়েন্সি পাচ্ছেন তা 2.90 GHz থেকে 4.30 GHz। এখানে 12 MB ক্যাশ মেমোরি আপনারা পাচ্ছেন। ভিউয়ার্স, আমার হাতে যে প্রসেসরটি আছে সেখানে এফ মডেল নেই, কিন্তু যে গ্রাফিক্স বিল্টিন আছে তা হলো ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 630। ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 630 কিন্তু অনেক ভালো একটি গ্রাফিক্স। অর্থাৎ এই গ্রাফিক্স দিয়েও কিন্তু আপনি আপনার কম্পিউটারে বা সেটআপে ফটোশপের কাজগুলো, ভিডিও এডিটিংয়ের কাজ বা রেন্ডারিংয়ের কাজ অনায়াসেই করতে পারবেন, বা গেমস যে গেমসগুলো আছে সেই গেমসগুলো খেলতে পারবেন কিছু কিছু গেমস বাদে। অর্থাৎ যে মডার্ন গেমসগুলো আছে হাই রেজুলেশনে খেলতে গেলে আপনার সেখানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। কিন্তু যদি মনে করেন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলো করবেন, এই প্রসেসরটি দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন। তবে ফিউচারে যদি আরও বেশি আপনার ডেভেলপ করার ইচ্ছা থাকে, বা এই সেট আপে যদি মনে করেন আপনি যে প্রসেসরটি যদি 10400F নিয়ে সাথে একটি গ্রাফিক্স কার্ড নেবেন তাও নিতে পারবেন। কিন্তু এই প্রসেসরটি তাদের জন্য যারা একটু সময় নেবেন পরবর্তী গ্রাফিক্স কার্ড অ্যাড করার জন্য, বা বাজেটটি খুবই কম তাদের জন্য। এই প্রসেসরটিতে আমার কাছে এই বাজেটের মধ্যে পিসি বিল্ডের ক্ষেত্রে বেশ ভালো মনে হয়েছে। ভিউয়ার্স, এখন আমি কথা বলতে চাই মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ডটি রেখেছি গিগাবাইট ব্র্যান্ডের। এই মাদারবোর্ডটির মডেল হলো গিগাবাইট 460M গেমিং, গেমিং এইচডি মাদারবোর্ড, যার মার্কেট প্রাইস 8,500-600 টাকা। টোটাল প্রাইস যোগ করলে দেখবেন যে ভালো পরিমাণে কিন্তু একটি ডিসকাউন্ট আছে, প্রায় 1,500 থেকে 2,000 টাকার কাছাকাছি ডিসকাউন্ট কিন্তু এই কনফিগারেশনে আপনারা পাবেন। এখানে যে মাদারবোর্ডটির মডেল আমি বলেছি, স্পেসিফিক কিছু ফিচার্স আপনাদের সামনে বলতে চাই। যে এখানে আপনারা গেমিং ল্যান পাচ্ছেন, আমরা অনেক সময় ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ করি, যেই পোর্টে সংযোগ করি তাকে ল্যান পোর্ট বলা হয় এবং ল্যান পোর্টটি গেমিং। আর আরেকটি কথা, বেশিরভাগ সময়ই আমরা ইন্টারনেটে অনলাইন গেমস খেলি, সেক্ষেত্রে যদি ইন্টারনেট ল্যাগ করে, তাহলে যারা গেমস খেলেন তারা জানেন যে যদি ল্যাগ করে নেট বা মাঝে মধ্যে নেট যদি খুবই স্লো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার গেমস খেলতে খেলতে আপনি হেরে যাবেন। অর্থাৎ যে মিশনে যাচ্ছেন সে মিশনটি কমপ্লিট হবে না। আর যারা গেমস খেলেন না তাদের জন্য এটি অতটা ইম্পর্টেন্ট বিষয় হবে না। এখানে আরও বিষয় আছে, যেমন এখানে NVMe
আপনি লাগাতে পারবেন। M.2 স্লট আছে এখানে, বিশেষ করে দুইটি র্যাম স্লট আপনারা পাবেন DDR4 এর। এখানে USB 3.2 জেনারেশন 1 আছে এবং USB 2.0 আছে, এবং এখানে 8 চ্যানেলের HD অডিও রয়েছে। ভিউয়ার্স, এটি হলো ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কি, আমরা অনেক সময় দেখি প্রত্যেকটা জায়গায় ফর্ম ফ্যাক্টর থাকে। ফর্ম ফ্যাক্টর হলো এটা সাইজ। হ্যাঁ, যেমন এখানে এটি হলো মাইক্রো ATX মাদারবোর্ড। হ্যাঁ, মাদারবোর্ডের মধ্যে আপনারা জানেন ATX মাদারবোর্ড আছে, মাইক্রো ATX মাদারবোর্ড আছে। তো এটি আসলে মেনলি 10 জেনারেশনকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এই মাদারবোর্ডটির প্রাইস বলেছে 8,500 থেকে 600 টাকা, যদিও এখানে ডিসকাউন্ট আমি রেখেছি। মাদারবোর্ডটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, পরবর্তীতে চেষ্টা করবো এই মাদারবোর্ডটি নিয়ে একটি ভিডিও করার, তখন ভিডিওটি দেখে নিন। মাদারবোর্ডটি নিয়ে আর বেশি কথা বললাম না। ভিউয়ার্স, এখানে র্যাম রাখা হয়েছে DDR4 32/8 GB র্যাম। এই র্যামটির প্রাইস পড়বে 3400 থেকে 3500 টাকা, অনেক সময় তার কমেও পেতে পারেন। জাস্ট আমি আপনাদের মার্কেট প্রাইস বললাম। লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং এখানে আমি 120 GB M.2 রেখেছি। প্রাইসটি আসলে 45,000 টাকার মাঝে রাখার জন্য কিন্তু 120 GB M.2 রেখেছি, সাথে একটি হার্ড ড্রাইভ রাখলে খুবই ভালো হতো, চমৎকার হতো বিষয়টি। কারণ 120 GB স্পেসটি কিন্তু খুব বেশি না, খুব অল্প দিনে কিন্তু এটি পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা যদি বাজেট থাকে, যদি কম বাজেট থাকে তাহলে 500 GB একটি রিকন্ডিশন হার্ড ড্রাইভ নিয়ে নেবেন, আর যদি বাজেট একটু বেশি থাকে তাহলে চেষ্টা করবেন যে 1 TB একটি হার্ড ড্রাইভ নেওয়ার। র্যামটিতে লাইফ টাইম ওয়ারেন্টি আছে, SSDতে 3 বছরের ওয়ারেন্টি আছে। SSDর প্রাইস কত পড়বে, 2500, 2600 বা 2400, এমন প্রাইস পড়বে। এই ছিল পার্টস, এবং আর যে বিষয়গুলো আছে, যে বাকি পার্টসগুলো, তার মধ্যে আছে ক্যাশিং। ক্যাশিংটি কিন্তু আমার খুবই পছন্দের একটি ক্যাশিং। এখানে V1-এর V335D এই ক্যাশিংটি আমি রেখেছি। ক্যাশিংটিতে কিন্তু বেশ ফ্যাসিলিটি আছে। সামনের দিকে 3টা ফ্যান আছে, পেছনের দিকে 1টি ফ্যান আছে, অর্থাৎ টোটাল 4টি RGB ফ্যান আপনি পাচ্ছেন। এবং সামনে ম্যাশ আছে, এখানে RGB চেঞ্জিং সুইচ আছে, USB 3 পোর্ট, USB 2 পোর্ট, অর্থাৎ অসাম একটি ক্যাশিং। আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম যে ক্যাশিংটি আসলে চমৎকার। 4400 টাকার ক্যাশিং চমৎকার না হয়তো আর পারেও না। এই ক্যাশিংটি আপনারা এই কনফিগারেশনে পাচ্ছেন, আমি রেখেছি। আরেকটি বিষয় বলতে গেলে, এখানে কিন্তু আমি পাওয়ার সাপ্লাইটি রেখেছি V1 ব্র্যান্ডের 550 ওয়াট। এর জন্য হয়তো বা আপনারা আমাকে গালি দিতে পারেন, খারাপ বলতে পারেন যে মেহেদি ভাই এখানে আপনি অ্যান্টেক, থার্মালটেক, কর্সিয়ার, গেমডিয়াস এই ব্র্যান্ডগুলো রাখলে খুবই ভালো করতেন, তাহলে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগানোর সময় হেল্প হতো। আসলে আমাদের মার্কেটে বর্তমানে এই যে বাজেট পাওয়ার সাপ্লাইগুলো, যেগুলো 3000 থেকে 4000 টাকার মাঝে, এগুলো নেই। আমি খুঁজেছি অনেক, পাইনি। অল্টারনেটিভ ওয়েতে আমাকে খুঁজতে হবে, এবং আমি সবসময় ভিডিও করে থাকি যে মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে। অনেক সময় অনেকেই তো একটি প্রোডাক্ট আনতে পারে যে প্রোডাক্টটা আসলে মার্কেটেই নেই, কিন্তু আপনারা হয়তো ভিডিও দেখে রিসেন্টলি প্রোডাক্ট ক্রয় করবেন, মার্কেটে না পেলে আপনারা প্রবলেমে পড়বেন। আমি সেই কারণেই যে V1 ব্র্যান্ডের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি রেখেছি। এটির রেপুটেশন অনেক ভালো, মানুষ ইউজ করে ভালো ফিডব্যাক দিয়েছে। যেহেতু গ্রাফিক্স কার্ড আমি এই কনফিগারেশন নিচ্ছি না, সেহেতু আমি এখানে V1 ব্র্যান্ডের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি। এবং এটি কিন্তু খারাপ পাওয়ার সাপ্লাই না, 1 বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন। আর ক্যাশিংটি তো আপনারা দেখলেন। ভিউয়ার্স, আরেকটি বিষয়, এখানে LG ব্র্যান্ডের মনিটর রাখা হয়েছে, LG 22 MK 600। টোটাল মনিটর সহ প্যাকেজটি পড়বে 45,000 টাকা, মনিটর ছাড়া প্যাকেজটি পড়বে মাত্র 34,000 টাকা। এই কনফিগারেশনটি আমি আসলে আপনাদেরকে রিকমেন্ডেড করব, যে R1 কম্পিউটার্সকে তো সবসময় রিকমেন্ডেড করি, কিন্তু আজকে আমি R1 কম্পিউটার্সকে এই কনফিগারেশনের জন্য রিকমেন্ডেড করছি না। এই প্রোডাক্টগুলো আমার স্টুডিওতে পাঠিয়েছে AR কম্পিউটার্স, R1 কম্পিউটার্সের সহযোগী প্রতিষ্ঠান। এই প্রোডাক্টগুলো অফারটি যদি আপনারা AR কম্পিউটার্স থেকে নেন আমি খুশি হব। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে AR কম্পিউটার্সের সম্পূর্ণ ঠিকানা প্লাস তাদের ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা সেখান থেকে এই কনফিগারেশনটি নিতে পারেন। এবং বাই দ্য ওয়ে, যদি এমন হয় যে আপনার পজিশনটি এলিফ্যান্ট রোডের দিকে বা আপনি ওয়েবসাইট থেকে আসবেন, তাহলে আপনি এলিফ্যান্ট রোড থেকে নিতে পারেন, এলিফ্যান্ট রোডের ঠিকানাও দেওয়া থাকবে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে করবেন, আপনাদের কমেন্ট আমি পড়ি, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনাদের কমেন্টের প্রত্যাশা করি আমি।
আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে পরবর্তী ভিডিও তৈরি করতে, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি। যেমন আজকের এই ভিডিওতে হয়তো বা আমার অনেক ভুল আছে, যে ভুলগুলো আমি নিজে ধরতে পারবো না, সেগুলো আপনারা যখন সমালোচনা করে হোক বা ভালোবেসে হোক কমেন্টে লিখবেন, তখন কিন্তু আমি আমার ভুলটি সহজেই কারেকশন করে নিতে পারবো। এভাবেই তো প্রথম থেকে কারেকশন করে আসছি, হয়তো বা একসময় আমি কিছুই জানতাম না, আপনারা আমাকে সহযোগিতা করেছেন, এখন যতটুকু জানি, এবং সামনে আরও বেশি জানার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, যেন আমার জ্ঞানটি তিনি বৃদ্ধি করে দেয়, কারণ তার ইচ্ছা ছাড়া আমি আর জ্ঞান অর্জন করতে পারবো না খুব বেশি, অর্থাৎ সম্ভব না। যতটুকু তিনি আমার নসিবে রাখছে ততটুকুই হয়তো আমি জ্ঞান অর্জন করতে পারবো। সুতরাং বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, যেন সৎ পথে থেকে আপনাদের অনেস্ট রিভিউগুলো দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।